জয় শিবচন্ডী, জয় মা ভবানী। আজকের ভিডিওটা উত্তরবঙ্গের প্রত্যেকটা জনজাতির জন্য, আজকের ভিডিওটা উত্তরবঙ্গের ক্ষত্র রাজবংশী মানুষের জন্য। আজকের এই ভিডিও থেকে তোমরা ক্লিয়ার হবেন যে উত্তরবঙ্গের মানুষের যে ন্যায্য অধিকার ইউনিয়ন টেরিটরি, এটার বিষয়ে বর্তমান শাসক দলের কী প্ল্যানিং প্রজেক্ট, প্লাস উত্তরবঙ্গের যে বিজেপি প্লাস দক্ষিণবঙ্গের যে বিজেপির নেতা মন্ত্রী ঘর আছে, আমরা কি উত্তরবঙ্গের মানুষের যে ইউনিয়ন টেরিটরি যে ডিমান্ড ন্যায্য অধিকার এটার জন্য কতটা সাপোর্ট, সেটা আজকে এই ভিডিওর মধ্যেও তোমরা ক্লিয়ার হবেন। আজকে কি সত্যি উত্তরবঙ্গে মানুষের জন্য আমরা ভাবনা চিন্তা করে না, শুধু খালি দেখার জন্যে, খালি কিছু কথাবার্তা বা শুধু দেখার জন্যে বা কিছু মানুষক টপ দেওয়ার জন্যে খালি মিডিয়ার সামনে কিছু বক্তব্য ছাড়ে, সত্যি আজকে তোমরা ক্লিয়ার হবেন যে আজকে উত্তরবঙ্গের মানুষ কি তামার অধিকার কি পাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা অবশ্যই তোমরা গেলা দেখিবেন, সেহেতু তার আগে মুই কিছু সোশ্যাল মিডিয়ার পোস্টটা তোমাকে দেখাম, ঠিক আছে? তো সেই জন্য সেই পোস্টটা দেখো। এই যে তোমরা দেখিবার লাগছেন ফেসবুকে পোস্ট, ঠিক আছে, কি লেখা আছে এটা, এটা লেখা আছে পশ্চিমবঙ্গে বিজেপি ধ্বংসের মূল কাণ্ডারি এই শুভেন্দু অধিকারী। এটা একটা তৃণমূলের দালাল চোর, একে অতি শীঘ্রই বিজেপি থেকে বাইর করে দেওয়া দরকার, না হলে আসাম বাংলা থেকে বিজেপি মুছে যাবে। তো অবশ্যই আজকে যে ফেসবুক পোস্টটা তোমরা দেখলেন, এই ফেসবুক পোস্টের মধ্যে যে কতগুলো পয়েন্টে লেখা আছে, এই পয়েন্টের মধ্যে সত্যি কি দম আছে, অবশ্যই সেটা তোমার অবশ্যই ক্লিয়ার হবে, ঠিক আছে? আজকে উত্তরবঙ্গের মানুষের জন্য কতটা চিন্তনীয় দক্ষিণবঙ্গের নেতা বা উত্তরবঙ্গের নেতা বা বর্তমান শাসক দলের নেতা মন্ত্রী, তো অবশ্যই ক্লিয়ার হবেন। তো অবশ্যই মই তোমার আগত এই যে বিধানসভা আনন্দময় বর্মন বিজেপির বিধায়ক মাটিগারা নাকসালবাড়ির, তো তাই যে আজকে বিধানসভার যে কতগুলা কথা কইছে সেই কথাগুলা তোমার সামনে আমি তুলে ধরিম, তো অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন, ঠিক আছে? আজকে অনেক কিছু জিনিস তোমার জানা আছে বুঝে আছে, তো অবশ্যই ভিডিওটা দেখো। আজকের এই সদনে বঙ্গভঙ্গের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আমরা তো স্যার অখণ্ড ভারতের পূজারি, সেজন্য আমরা বলি ভারতকে ভূমিকা টুকরা নেহি এক জিতা জাত রাষ্ট্র পুরুষ হ্যায়, এ বান্দন কি ভূমি হ্যায়, এ অভিনন্দন কি ভূমি হ্যায়, এ অর্পণ কি ভূমি হ্যায়, এ তর্পণ কি ভূমি হ্যায়, ইহাঁ কে কঙ্কর কঙ্কর হামারে লিয়ে শঙ্কর হ্যায়, ইহাঁ মে হর ভাত হর নদী হামারে লিয়ে গঙ্গা হ্যায়, হম জিতে হ্যায় দেশ কে লিয়ে, হম মরতে হ্যায় দেশ কে লিয়ে, আর মরনে কে বাদ ভি হামারে অস্থি কো কোই কান লাগে শুনেগা তো এক হি আওয়াজ আয়েগি, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমরা ভারত মায়ের পূজা করি, আমরা অখণ্ড ভারতের পূজা করি, কিন্তু যখন এই ধরনের বিভাজনের প্রশ্ন আসে তখন আমরা জানি যে কেন আসে, একদিকে উন্নয়ন একদিকে বঞ্চনা, সে বঞ্চনার মধ্যে থেকে এই ধরনের আর ভাগাভাগির বিষয় আসে। আচ্ছা ভাগাভাগি শুধুমাত্র কি রাজ্যেরই ভাগাভাগি হয়, জেলার ভাগাভাগি হয় না? আপনারা ভাগাভাগি করেননি জেলা, 1947 সালে 14টা জেলা ছিল, এখন 23টা জেলা, 7-7টা জেলাকে আপনারা ভাগ করেছেন, কেন করেছেন? উন্নয়নের জন্য করেছেন, অগ্রগতির জন্য করেছেন, আর ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য করেছেন। কেন্দ্র যখন দেশ স্বাধীন হয় সেই সময় তো 565টা প্রিন্স স্টেট ছিল, পরবর্তীকালে যখন প্রভিন্সে আসে 17টা প্রভিন্স ছিল, কিন্তু তারপরে যখন রাজ্য বিভিন্ন গঠন হলো 1947 সালে আমরা দেখলাম যে 11টা রাজ্য এবং 4টা কেন্দ্রশাসিত অঞ্চল হলো। আমার একটু আগে মাননীয় মন্ত্রী উদয়ন বাবু তিনি বললেন যে কোচবিহার কখনো ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের অংশ ছিল না, আমি তার এই বিষয়ে বক্তব্যকে ধন্যবাদ জানাই। ঠিকই তো, কোচবিহার কখনো এই পশ্চিমবঙ্গের অংশ ছিল না, সেটা ভারত সরকারের সাথে তার চুক্তি হয়েছিল 1949 সালের 28 আগস্ট যে চুক্তি হয়, সেটা সেই সময়ের প্রধান মহারাজা জগত দীপেন্দ্র নারায়ণ এবং ভিপি মেনন ভারতবর্ষের পক্ষ থেকে তাদের সাথে যে চুক্তি হয়, আর সেই চুক্তিতে বলা ছিল যে কোচবিহার ভারতবর্ষের সাথে অন্তর্ভুক্ত হবে এবং সিং ক্যাটাগরি স্টেট হিসেবে হবে, কারণ সেই সময়তে ক্যাটাগরি ওয়াইজ স্টেটগুলোকে ভাগ করা হয়েছিল। এ ক্যাটাগরিতে ছিল বাংলা বিহার উড়িষ্যা আসাম প্রভৃতি 9টি স্টেট, এবং বি ক্যাটাগরিতে ছিল রাজস্থান পাঞ্জাব আর প্রভৃতি 9টি স্টেট, এবং সি ক্যাটাগরিতে কোচবিহার মণিপুর ওড়িশা এই ধরনের 10টি স্টেট ছিল, এবং ডি ক্যাটাগরিতে ছিল আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। কিন্তু কোচবিহার কখনোই আর আলাদা করে জেলা সেটা কি করে সম্ভব হলো, এইখানটাতে ষড়যন্ত্র, কারণ কোচবিহারে সেই সময়তে উপরাজ্যপাল নিয়োগ করা হয়েছিল, ক্যাপ্টেন নামজপকে দেওয়া হয়েছিল, তিনি 1 বছর ধরে কোচবিহারের আর উপরাজ্যপাল হিসেবে কাজ করেছিলেন, কিন্তু এই যে উত্তরবঙ্গের বঞ্চনা কোচবিহারকে বঞ্চনা সেটা শুরু হলো সেখান থেকে। আমার কাছে সংবিধান আছে, সংবিধানের
পেপারে দেওয়া আছে, সেই সঙ্গে 1949 সালের 26 নভেম্বর সেখানটা যে আর গেজেট অফ ইন্ডিয়া সেটাতে দেওয়া আছে, সেই সময়তে যে ক্যাটাগরি ওয়াইজ স্টেটগুলো সেটাকে সংবিধানের কপি, এটা সেই সময় গেজেটে প্রকাশ হয়েছে। তারপরে কি করে একটা রাজ্য যেটা কেন্দ্র সরকার সেটাকে স্বীকার করে নিল, স্বীকার করে স্টেট হবে, সেটাকে কি করে জেলায় পরিণত করালো, এখানেই পশ্চিমবঙ্গের গভীর ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই ষড়যন্ত্র, সেই বঞ্চনা আজও চলে আসছে। সেদিন আমি বলবো যে কোচবিহার রাজ্য যেটা কখনোই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না, সেই রাজ্যের এই সদন থেকে এই দাবি আমি করছি যে সেই রাজ্যের পুনর্গঠন হোক, সেই রাজ্যের পুনরুদ্ধার হোক, এবং ভারত মায়ের মধ্যে থেকেই, ভারতের বর্ষের মধ্যে থেকেই আর সেই রাজ্য বাংলা প্রতিবেশী রাজ্য হিসেবে থাকুক। কারণ কোচবিহার রাজ্যের একটা বড় ইতিহাস আছে, সেই ইতিহাস আপনাদের জানতে হবে। কোচবিহার রাজবংশ 450 বছর ধরে সেই রাজবংশের বিভিন্ন রাজারা 50 জনের বেশি রাজা সেখানটা রাজত্ব করেছে। তার আগে কোচবিহারের আগে কামতাপুর, কামতাপুরে 800 বছরের শাসন ক্ষমতার কথা বলা হয়েছে, কামরূপ রাজবংশের কথা বলা হয়েছে, এবং তারও আগে আর প্রাগজ্যোতিষপুর, বাংলার নাম কোথাও রামায়ণ মহাভারতে নেই, কিন্তু প্রাগজ্যোতিষপুরের কথা সেখানটা বলা আছে। এবং সেই সময়তেও আর এখানকার আমাদের রাজা নরকাসুর, যিনি ইন্দ্রকে পর্যন্ত তার রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছিলেন, রাজ্যটাকে ক্ষমতাশালী ছিলেন, তার ছেলে ভাবনাথ তিনি মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এগুলো পৌরাণিক কাহিনীতে আছে। সেজন্য আমরা চাই যে কথা আপনারা বলছেন যে কোচবিহার, তিনি মাননীয় মন্ত্রী মহাশয় একটাকে বললেন যে রাজাভাত খাও কোথায় যাবে, এটাও আপনি শুনে রাখুন যে রাজাভাত খাও কখনো পশ্চিমবঙ্গের অংশ ছিল না। কারণ কোচবিহার মহারাজের ছোট শরীর, কোচবিহারের যে মহারাজ বিশ্ব সিংহ, তার ভাই শিষ্য সিংহ, তার আমল ছিল বৈকুণ্ঠপুরের রাজত্ব, যেটা কোচবিহার আলিপুরদের এই সমস্ত এলাকা নিয়ে রয়েছে, আর সেই এলাকা ছিল রাজাভাত খাওয়া, সেটা সেই রাজাভাত খাও কখনো পশ্চিমবঙ্গের অংশ ছিল না। এই হচ্ছে বিষয়। সেজন্য আমি এই সরকারের মধ্যে থেকে দাবি রাখি যে কোচবিহার রাজ্যের পুনর্গঠন, কোচবিহার রাজ্যের পুনরুদ্ধার, বাংলাকে ভাগ না করেও বাংলা বাংলার জায়গায় থাক, বাংলার প্রতিবেশী রাজ্য হিসেবে কোচবিহার রাজ্য থাক, এবং সেই রাজ্য প্রতিষ্ঠা করার জন্য বাংলার থেকেও এই সরকার থেকেও আমার উঠার দাবি আমি জানাই। এবং আশেবার বাংলার বঞ্চনা, উত্তরবঙ্গের বঞ্চনা, উত্তরবঙ্গের জন্য আপনারা কি করেছেন, উত্তরবঙ্গের বঞ্চনা আজও রয়েছে, উত্তরবঙ্গের রাজবংশী কান্তপুরি সমাজ, উত্তরবঙ্গের আদিবাসী সমাজ, গোর্খা সমাজ, উত্তরবঙ্গের মেয়ের ভাগ কর্মী, যাদের সময় আছে তাদের উন্নয়ন আপনারা কিছুই করেনি, রামকে একটা বিনোদ ভ্রমণের জায়গা আপনারা করে দিয়েছেন, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কিছুই করেননি, আর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আছে, কেন্দ্রীয় সরকার সেখানে 150 কোটি টাকা দিয়ে সুপার স্পেশালিটি ব্লক করে দিয়েছে, 2 বছর হয়ে গেল উৎপাদন হয়ে গেছে, আজ পর্যন্ত 6টা ক্যাথ ল্যাব পড়ে আছে, একটা সার্জারি হয়নি, একটা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট সেখান থেকে সরে গেছে। এই হচ্ছে আপনাদের বিষয়। আপনারা উত্তরবঙ্গের উন্নয়ন চান না, উত্তরবঙ্গকে আপনারা বঞ্চিত করে রাখতে চান, আর সেই বঞ্চনার জবাব নিশ্চিতভাবে উত্তরবঙ্গের মানুষ আপনাদের বারে বারে দিচ্ছে। সেই বঞ্চনা যতদিন না পর্যন্ত উত্তরবঙ্গের মানুষের এই উন্নয়ন হবে সেটা আপনাদের দেখতে হবে। আরো বিষয় বলি, আজকে আপনারা যা কিছু উন্নয়ন সেগুলো করেছেন এই দক্ষিণবঙ্গ কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক, আজকে আমাদের রায়গঞ্জে এইমস হওয়ার কথা ছিল, সেই এইমসকে আপনারা কল্যাণী নিয়ে গেলেন, এটা উত্তরবঙ্গের বঞ্চনার জন্যই আপনারা করেছেন। আজকে কলকাতাতে IIM আছে, আজকে খড়গপুরে IIT আছে, দুর্গাপুরে NIT আছে, আজকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে, উত্তরবঙ্গের মালদায়, উত্তরবঙ্গের জলপাইগুড়ি কেন একটা এরকম কেন্দ্রীয় ইনস্টিটিউট নেই, আজকে বোলপুরে আপনাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে, আমাদের উত্তরবঙ্গে কেন একটা বিশ্ববিদ্যালয় নেই, কারণ আপনারা চান না যে উত্তরবঙ্গের উন্নয়ন হোক, উত্তরবঙ্গকে আপনার চিরদিন বঞ্চিত করে রাখতে চান। আজকে উত্তরবঙ্গ থেকে কেন একজন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মানুষ এসে কলকাতা এসে তাদের কর্তৃত্ব ফলাক, এটাই হচ্ছে উত্তরবঙ্গের মানুষের জন্য আপনাদের বঞ্চনা। আর সেই বঞ্চনার জবাব এই সদন থেকেই উঠবে এবং উত্তরবঙ্গ থেকেই উঠবে। আজকে কোন রাজ্য হাতে হবে না, তেলেঙ্গানা হয়েছে, কিন্তু আমাদের এই রাজ্যে হাততালি, বাহ সুন্দর দিয়েছে না আলোচনাটা, একদম উত্তরবঙ্গের মানুষের যে বুকের কথা, মনের কথা, যেটা আজও পর্যন্ত মানুষ বিধানসভার তুলির পায় নাই, সেটা আজকে তুলেছে। কত আনন্দের বিষয় না, কত গর্বের বিষয়। এরকম যদি আজকে উত্তরবঙ্গের কতগুলো বিজেপির আমার গর্বের একটা নেতা যদি তৈরি হয়, গর্বনীয় নেতা তৈরি হয়, তাহলে আজকে উত্তরবঙ্গের মানুষের কতটা ডেভেলপমেন্ট, কতটা বিকাশ হইতো না, আজকে উত্তরবঙ্গের মানুষের এতটা এরকম পরিস্থিতি থাকতো না, নিম্নর স্তরের পরিস্থিতি থাকতো না, নাকি? তো অবশ্যই এখনও পিকচার বাকি আছে, ঠিক আছে? তো অবশ্যই পিকচারটা দেখো যে অনন্ত মহারাজ এই বিষয়ে মতামতটা কী দিছি, যিনি রাজ্যসভার উচ্চকক্ষের সাংসদ তথা ব্রতুর কুচবিহারবাসীর ভূখণ্ডের মহারাজ, তো এই বিষয়ে অনন্ত মহারাজ কী কইছে, তো অবশ্যই সেই ভিডিও ক্লিপটা দেখে নেব, তারপর অবশ্যই ভিডিওটা স্টার্ট করবো।
এই সেদিন শরীরের নাম বিধানসভা, পশ্চিমবঙ্গের বিধানসভা আনন্দ বর্মন দার্জিলিংয়ের একটি ফাটে দিন পালা রাজি দার্জিলিং করিডর নাম রাখছে হতভম্ব হয়ে গেল তোমার হচ্ছে না নাই হ্যাঁ চিন্তা করছে বিপদ চাকরি করে তোমার এত কাগজ আছে, প্রমাণপত্র আছে, মাটিগান তোমার হানার মায় ভারত সরকার শুরু করে একটা হয়েছে। তো দেখলেন অনন্ত মহারাজ কি কইল, আরে ভাই এটা যে সত্য এটা তো তোমরা সবাই জানেন না, এটা তো সোশ্যাল মিডিয়ার তো হয়ে গেছে না, তো অবশ্যই একটা নিউজ পেপার তোমারগুলোর সামনে তুলে ধরছো। এই যে নিউজ পেপারটা দেখবার লাগছেন, এই নিউজ পেপারটার লেখা আছে কি দেখে বলছেন যে অখণ্ড পশ্চিমবঙ্গে ঐকুম্য দুই ফুলে রাজ্য সঙ্গীতে গলা মেলালেন শুভেন্দু অধিকারী। বাহ, এই যে অনন্ত মহারাজ যে কথাটা কইছে সেই কথাটা চরম সত্য, এই নিউজ পেপারটা যেটা আছে চরম সত্য, আর এটাই সত্য ঘটনা। কেন এই সত্য ঘটনা এটাই? কারণ এই যে তোমার উত্তরবঙ্গের মানুষ কতটা বোকা মনে করে দক্ষিণবঙ্গের মানুষ সেটা আজকে প্রমাণিত হল খাতা কলমে, ঠিক আছে, সিগনেচার করে দিছি আমরা বঙ্গভঙ্গ চাই না, ঠিক আছে, তবু আমরা আমার এই ইঠিকার স্থানীয় মানুষগুলাক বোকা বানার জন্য মুখত কলা ঢুকিয়ে দিল কি যে দেখো বিজেপির নেতা মন্ত্রীগণ তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট বা তোমার জন্য কত কিছু চায় সেটা আজকে বিধানসভাত আনন্দময় বর্মনক দিয়া একটা প্ল্যানিং প্রজেক্ট বানিয়া সেটা তোমার জাতিমাটির যে কথাটা তুলে ধরাল, তাতে আমার মানসিক বিশাল উৎসাহ, বিশাল আনন্দিত, বাবরে ফাটে দিল, এবার বোঝায় হসে কাণ্ড, এবার বোঝায় কিছু হসে না। আরে ভাই এটা শুভেন্দু অধিকারীর মাস্টার প্ল্যান, ঠিক আছে, আমার মানুষও কতটা দক্ষিণবঙ্গের মানুষ বোকা ভাবে সেই জিনিসটা আজকে প্রমাণিত হল। কি আমার উত্তরবঙ্গের মানুষ কি সত্যি বোকা? আমার এটাইকার চ্যাংড়া প্যাংড়া জেলা শিক্ষিত সত্যি কে বোকা? ওটা কি সিগনেচার করে নাই? আজকে নিউজ পেপারটা দেখলেন অনন্ত মহারাজ যে কথাটা কইল এটা চরম সত্য, এটাই লিখিছে যে আমরা বঙ্গভঙ্গ চাই না, এটা শুভেন্দু অধিকারী লিখিছে। আর এই যে নিউজ পেপারটা আছে না, নিউজ পেপারটা ভালো করে আরেকবার পড়ি নেন, দেখি নেন, এই নিউজ পেপারটা অনেক কিছু আছে আর এটাই সত্য। আমরা গেলা ভিতরে ভিতরে ওই কাজটাই করছি, আমরা বঙ্গভঙ্গ চাই না, আর তোমার গেলা বোকা বানার জন্য মুকুট কলা ঢুকিয়ে ওটা কাজটা করাইছে আমার এটিকার একটা বিধায়কক দিয়া, যত তোমরা মনে করেন। বাহ, বিজেপি আমার জন্য বিশাল কিছু, এটিকার এমপিগুলো আমার গেলে বিশাল কিছু, আরে এগুলাই হচ্ছে মানহীন, মানে মেরুদণ্ডহীন বিজেপির যে আমার উত্তরবঙ্গের নেতাগুলো আছে। আমরা দক্ষিণবঙ্গের চটি যারা ওই বিজেপির নেতা মন্ত্রীর যে দক্ষিণবঙ্গ আছে আমার গিলার কথাতে চলে, আমার লেটু ধরা আইলা, আমরা যেটাই করবে সেটাই আমরা করবে। একটা কথা আছে না যে এই যে গরু আছে না, গরু
এই যে গরু যখন আমরা মাঠন নিয়ে যাই তার সামনত কতগুলো ধান ক্ষেত থাকে, তার জন্য কি মালিক জন আমাকে গালি না দেয়, সেই জন্য গরুটা যে ধান ক্ষেত দেখা হবে তখন তো ধান মুখত দেবে, সেই জন্য কি আমরা গেলে গোমই লাগিয়ে দিই মুখত, ঠিক আছে? আর এই গোমই লাগিয়ে দিয়া ধান বাড়িটা পার করে যে ঘাস আছে সেই ঘাসের দিকে গোমইটা খুলে দিয়া ওই জায়গায় গরুটা ঘাস খাবার দিই। তো এরকম হচ্ছে কথাটা, এই যে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের যে বিজেপির বিধায়করা আছে এমার মুখত না দক্ষিণবঙ্গের নেতা মন্ত্রীরা গোমই লাগিয়ে দিয়েছে, তুই যতটা কথা কবার দিবে ততটাই কবু, তার বেশি নয়, ঠিক আছে? এটা প্ল্যান প্রজেক্ট আমরা বৈঠক হয়েছে, এটা যে তুই এতটুকু ক, তার বেশি নয়, এটা আমার তারপরে আমার মুখত গোমই লাগিয়ে দিয়েছে। আমরা গেলে দক্ষিণবঙ্গের বিজেপির নেতারা আছে যতটা কোয়াবে ততটাই কোয়া পারবে, তার বেশি নয়, কারণ আমরা গেলে লেটু ধরা মেরুদণ্ডহীন বিজেপির নেতায় আমরা কিছু করি মানে আমরা দক্ষিণবঙ্গের মানুষ উত্তরবঙ্গের মানুষের ডেভেলপমেন্ট চায় না ভাই, সত্য কথা এটা, আমার দ্বারাই কিছু হওয়ার নয়। আজকে আমার মানুষও কতটা পূর্বকভাবে কতটা পূর্বক ভাবিয়ে প্ল্যানিংটা করছি, কী ওঠাচ্ছিল ভাই ওই কথাটা, ওই কথাটা তুলে ধরার কী প্রয়োজনীয় আবার ফের ভিতরে ভিতরে সিগনেচার করেছে যে আমরা বঙ্গভঙ্গ চাই না, তো এই কথাটা তুলে ধরার কী মুহূর্ত, তার মানে সোজা সাপটা যে বোঝা যায় এটা আমার মানুষের কলা ঢুকে দিল মুখত। এই কথাটা অনন্ত মহারাজ কী কয়েছে, সত্যি তো কয়েছে না, সে তো হে বীরত্ব কুচবিহার বাসী, এই উত্তরবঙ্গের মানুষ এখনও জাগো, তোমাকে মানুষ এখনও দক্ষিণবঙ্গের মানুষ তোমাকে এখনও বোকা ভাবে, ঠিক আছে? এখনও তোমার দক্ষিণবঙ্গের নেতা মন্ত্রীগর দক্ষিণবঙ্গের মানুষ উত্তরবঙ্গের মানুষকে বোকা হবে, আর সেই বোকাটাই তোমার গেলে সামনে তুলে ধরলে আর তোমরা গেলে আজকে সেই আনন্দিত হলেন। আমার এটাকে আর স্থানীয় মানুষ এখনও জাগরিত হও, উত্তর মানুষ এখনও জাগরিত হও, ওটেকার মানুষের দিক ভিত্তি চায়া লাভ নাই, ঠিক আছে? তো সে হতে হে বীরত্বর কুচবিহারবাসী তথা উত্তরবঙ্গের মানুষ নিজের অধিকারের জন্যে একত্রিত হও, এখনও নিজের সময়টা উন্নত বা মানুষের লেটু ধরে পার করেন না, কারণ এই সময়ে তোমাকে কিছু করে নেওয়ার লাগিবে। সেও তো এই যে সুবন্ধু অধিকারী মালটা কেমন তের সেটা তোমরা সবাই ভালো করেই জানেন, এই বাঙালি মাল কখনো উত্তরবঙ্গের মানুষের ন্যায্য অধিকার আদান করে দিবে সেটা কখনোই ভাবনা চিন্তা করেন না ভাই, নিজের অধিকার আমাক নিজে নেওয়া লাগিবে, আমরা গিলা আমাক যে অধিকারটা দিবে আদান করে দিবে সেটা কখনো ভাবনা চিন্তা করেন না, কখনো স্বপ্নও ভাবেন না এই কাজটা। তাই আজকে কী করিল যে ভাই আমার এটিকার মানুষের যে ন্যায্য অধিকার ইউটি, যে গভর্নমেন্ট আমাকে ইউটি বানিয়ে দেওয়ার যাচ্ছে তারে গভর্নমেন্ট, ঠিক আছে, তারে সরকারের গভর্নমেন্ট আজকে আমাকে এই জিনিসটা বানিয়ে দেওয়ার যাচ্ছে, কিন্তু কী হল তাই আজকে আবার ভিতরে ভিতরে সিগনেচার করলে আমরা বঙ্গভঙ্গ চাই না, তাই কী হল টিএমসি বিজেপি ভাই মিলি গেল, দক্ষিণবঙ্গের টিএমসি উত্তরবঙ্গের টিএমসি দক্ষিণবঙ্গের বিজেপি উত্তরবঙ্গের বিজেপি সবাই মিলি গেছি আমরা, খালি আছি তো আমরা উত্তরবঙ্গের এখানকার স্থানীয় মানুষ ক্ষত্র রাজবংশী মানুষ যেটা 60% এলাও আছি সেই মানুষটাই আমরা এখন আছি, যেটা আমরা ন্যায্য অধিকারের জন্য এখনও লড়াই করছি। সেহেতু অমর আসাদ ভাই থাকার না আমরা গেলা আমার গেলা ফুলকুসু ফুলকুসু ভাবে ভাই, সেহেতু আমরা গেলা কখনো আমার এই যে ন্যায্য অধিকার আনে দেবে সেটা কখনো ভাবেন না, সেহেতু সঠিক সময় এখন তোমার সেটা তোমরা বিচার করো। অবশ্যই আমার এটিকার মানুষ এখন শিক্ষিত মহাজ্ঞানী, সেহেতু সমস্ত কিছু বুঝে জানে, সমস্ত কিছু বিচার করার ক্ষমতা এখনও মস্তিষ্ক তো আছে, সেহেতু বিচার করো, সঠিক জায়গায় আসো, এখনও একত্রিত হওয়ার সময় আছে, এটাই আমার অধিকার নেওয়ার সঠিক সময়। তো আমার এটিকার ভূখণ্ডের সমস্ত ইয়ং জেনারেশন ভাই বন্ধু দাদার ঘর কাকার ঘর সবাইকে আড়ু জাবদার, সঠিক ন্যায্য অধিকারের জন্যে আমার এঠিকার মানুষের যে একটা দীর্ঘদিনের স্বপ্ন সেই স্বপ্ন কোন জায়গা গেলে পূরণ হবে সেটা তোমরা অবশ্যই চিন্তাভাবনা করো, আর সঠিক জায়গায় আসার চিন্তাভাবনা করো। তো অবশ্যই নেক্সটে আবার দেখা হবে তোমার গেলার সাথত, তো অবশ্যই তোমরা গেলে ভিডিওর মতামত কমেন্টে করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিওটা, ঠিক আছে? তো জয় শিব চণ্ডী, জয় মা ভবানী, সবাই ভালো থাকেন।